আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সম্মানিত শিক্ষার্থী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে নাদিয়া নিসাব কায়দার 15 নং পর্বের ক্লাস করব ইনশা আল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা তানবিনের উচ্চারণ শিখব। তানবিন বলা হয় দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণ নুন যুক্তভাবে করিতে হয়। তো প্রিয় দর্শক, আজকে আমরা দুই জের দিয়ে হরফের উচ্চারণ শিখব। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে, কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন, অন্যথায় আপনারা কিছুই বুঝবেন না। আর যদি আপনারা নাদিয়া নেসাব কায়দার পূর্বের ক্লাসগুলি ধারাবাহিকভাবে না দেখে আসেন, তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে ক্লাসগুলি ধারাবাহিকভাবে দেখে আসবেন, তখন আপনাদের জন্য বুঝতে এবং শিখতে সহজ হবে। আর যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন, ভিডিওতে এক্ষুনি একটি লাইক করে দিন। তো চলুন প্রিয় দর্শক, আজকের ভিডিও শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। দুই জের দিয়ে মস্কো। আপনারাও আমার সঙ্গে বলুন, হামজাহ দুই জের ইন। এই আলিফকে আমরা হামজা কখন বলবো? যখন আলিফের নিচে দুই জের, উপরে দুই জবর, উপরে দুই পেশ থাকবে এবং এক জবর এক জের এক পেশ থাকবে, তখন এই আলিফকে আর আলিফ বলা যাবে না, আলিফকে হামজাহ বলে উচ্চারণ করতে হবে। তাই এখানে দেখুন প্রিয় দর্শক, আলিফ আছে, আলিফের নিচে দুই জের আছে, তাই আমরা এই আলিফকে হামজাহ বলে উচ্চারণ করব। হামজাহ দুই জের ইন, হামজাহ দুই জের ইন। বা দুই জের বিন, বা দুই জের বিন। তা দুই জের তিন, তা দুই জের তিন। দুই জেরের উচ্চারণ নিচের দিকে ধাবিত করে উচ্চারণ করতে হবে। তা দুই জের তিন, থা দুই জের সিন, থা দুই জের সিন। জিম দুই জের জিন, জিম দুই জের জিন। হা দুই জের হিন, হা দুই জের হিন। হার উচ্চারণ হলকের মধ্যখান থেকে উচ্চারণ করতে হবে, হার মখরাজ হলকের মধ্যখান থেকে হবে। হা দুই জের হিন, খ দুই জের খিন, খ দুই জের খিন। দাল দুই জের দিন, দাল দুই জের দিন। লাল দুই জের রিন, লাল দুই জের রিন। র দুই জের রিন, র দুই জের রিন। যা দুই জের জিন, সিন দুই জের সিন, শিন দুই জের শিন। সদ দুই জের সিন, বদ দুই জের দিন, প দুই জের তিন। প মোটাভাবে উচ্চারণ করতে হবে, প দুই জের তিন। গ দুই জের গিন, আইন দুই জের আইন। আইন হলকের মধ্যখান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে। তো প্রিয় দর্শক, আইনের মখরাজ হলকের মধ্যখান থেকে হবে। আইন দুই জের আইন, গইন দুই জের গিন, ফা দুই জের ফিন, কফ দুই জের কিন, কাফ দুই জের কিন, লাম দুই জের লিন, মিম দুই জের মিন, নুন দুই জের নিন, ওয়াও দুই জের উইন। ওয়াও ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে, ওয়াও দুই জের উইন। হা দুই জের হিন, এটি ছোট হা হলকের শুরু থেকে উচ্চারণ হবে। হা দুই জের হিন, ইয়া দুই জের ইন,
আমরা অনেকে ইয়ার উচ্চারণ হামজার উচ্চারণ করে থাকি। বন্ধুরা, আমরা ইয়ার উচ্চারণ এভাবে বলবো, ইয়া দুইজের ইন। তো প্রিয় দর্শক, এখন আমরা সমুচ্চারিত হরফের উচ্চারণের পার্থক্য আপনাদেরকে আমাদের এই ভিডিও থেকে শিখিয়ে দিব। দেখুন, তা দুইজের তিন, প দুইজের তিন। এখানে দুইটি ঘরের ভিতরে আমরা যে দুইটি হরফ দেখতে পাচ্ছি, আমরা অনেকে এই দুইটি হরফের উচ্চারণ একইভাবে করে থাকি। এখানে তা পাতলাভাবে উচ্চারণ করতে হবে আর ত মোটা করে উচ্চারণ করতে হবে। তো দেখুন আপনারা, আমি কিভাবে আপনাদেরকে বলে দিচ্ছি। তা দুইজের তিন, প দুইজের তিন, তা দুইজের সিন। এখানে দেখুন চারটি ঘরের ভিতরে হরফ দেওয়া আছে, এই চারটি হরফের উচ্চারণ আমরা অনেকে একইভাবে করে থাকি। এখানে চারটি হরফের উচ্চারণ চারভাবে হবে, আপনারা আমাদের এই ভিডিও থেকে শিখে নেবেন। থা দুইজের সিন, সিন দুইজের সিন, স দুইজের সিন, শিন দুইজের শিন, হা দুইজের হিন, হা দুইজের হিন। এখানে এই হাটি হলকের মধ্যখান থেকে উচ্চারণ হবে আর এই হা হলকের শুরু থেকে উচ্চারণ হবে। দুইটি হরফ দুই জায়গা থেকে উচ্চারণ হবে। হা দুইজের হিন, হা দুইজের হিন, জিম দুইজের জিন। এখানে দেখুন এই যে চারটি ঘরের ভিতরে চারটি হরফ আমরা অনেকে একইভাবে করে থাকি, এই চারটি হরফের উচ্চারণ চারভাবে হবে। তো দেখুন আমাদের এই ভিডিও থেকে আপনারা শিখে নেবেন। জিম দুইজের জিন, জা দুইজের জিন, লাল দুইজের জিন, জ দুইজের জিন, ডাল দুইজের দিন, দদ দুইজের দিন। ডাল পাতলাভাবে উচ্চারণ হবে, দদ মোটা করে উচ্চারণ করতে হবে। ডাল দুইজের দিন, দদ দুইজের দিন, হামজাহ দুইজের ইন। এই আলিফকে হামজা বলতে হবে কারণ আলিফের নিচে দুইজের আছে। হামজাহ দুইজের ইন, আইন দুইজের আইন, আইন চাপ দিয়ে নিচের দিকে ধাবিত করে উচ্চারণ করতে হবে কারণ আইনের মাখরাজ হলকের মধ্যখান থেকে হবে। আইন দুইজের আইন, ইয়া দুইজের ইন, ওয়াও দুইজের উইন। আমরা অনেকে এই চারটি হরফের উচ্চারণ হামজার উচ্চারণ করে থাকি, এই চারটি হরফের উচ্চারণ চারভাবে হবে। হামজাহ দুইজের ইন, আইন দুইজের আইন, ইয়া দুইজের ইন, ওয়াও দুইজের উইন। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে দুইজের দিয়ে হরফের উচ্চারণ সহি শুদ্ধ করে আমরা মস্ক করে শিখে নিব আমাদের এই ভিডিও থেকে। তো আজকে আমার ভিডিও এ পর্যন্তই। তো ইনশাল্লাহ আবার নাদিয়া নেসাব কায়দার 16 নং পর্বের ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।